Hey there. Subscribe to my channel and also press this bell icon. YouTube চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত। 2022 সালের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর ফর্ম ফিলআপ এর সিস্টেম কারিগরি বোর্ড পরিবর্তন করেছে এবং একেবারে নতুন সিস্টেমে এবারে ফর্ম ফিলআপ করতে হবে। নতুন সিস্টেমে ফর্ম ফিলআপটি আপনারা কিভাবে করবেন সেটি আদ্যপান্ত আপনাদের সামনে উপস্থাপন করার আশা নিয়ে নতুন ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ফর্ম ফিলআপ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আগে মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনারা ফর্ম ফিলআপের কাজটি করবেন। তার কারণ ফর্ম ফিলআপের কাজটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে একটু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে একজন শিক্ষার্থী পরীক্ষার সংশ্লিষ্ট অনেক সমস্যা দেখা দিতে পারে। সুপ্রিয় জয়বিন্দু, আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল অপশনে। মূল অপশনে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি টেলমি বিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যে সকল ইউজার বিন্দু পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটি অনুরোধ রাখবো, আপনারা যদি চ্যানেলে ভিডিওগুলি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই ভিডিওটি দেখতে পারে। সুপ্রিয় ইউজার বিন্দু, আমরা যে কোনো একটি ব্রাউজার যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অ্যাড্রেস রয়েছে www.bteb.gov.bd লিখে ইন্টার বাটন প্রেস করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজ, এখান থেকে আমরা একটু ড্রপ ডাউন করে নিচে যাব। যেহেতু আমরা ফর্ম ফিলআপ সংশ্লিষ্ট কাজ করব, আপনারা দেখছেন আপনাদের সামনে ফর্ম ফিলআপ সম্পর্কিত একটি মেনু। এই ফর্ম ফিলআপ মেনু থেকে আপনারা দেখবেন এসএসসি পর্যায়ে, অর্থাৎ ফর্ম ফিলআপ যে মেনু রয়েছে এই ফর্ম ফিলআপ মেনুর 3 নম্বর স্টেপে রয়েছে এসএসসি পর্যায়ে। আপনারা এই এসএসসি পর্যায়ে ক্লিক করবেন, আমি এসএসসি পর্যায়ে ক্লিক করলাম। সুপ্রিয় ইউজার বিন্দু, এসএসসি পর্যায়ে ক্লিক করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা অনলাইন ফর্ম ফিলআপ সম্পর্কিত দ্বিতীয় স্টেপে রয়েছে এসএসসি অবলিক দাখিল ভোগ 9 ফর্ম ফিলআপ। আমরা এসএসসি অবলিক দাখিল 9 ভোগ যে ফর্ম ফিলআপে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে লগ ইন মেনু রয়েছে সেই লগ ইন স্টেপ চলে আসবে। এখানে আপনাদেরকে প্রথম স্টেপে দেওয়া হচ্ছে ইনস্টিটিউট কোড এবং তারপরে পাসওয়ার্ড। আমরা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। আমি আমার প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। সুপ্রিয় ইউজার বিন্দু, আপনারা দেখছেন এখানে কিছু অপশন রয়েছে যে ক্লিক করে আমাদের সামনে একটি নোটিফিকেশন অনলাইন ফর্ম ফিলআপ তথ্য প্রেরণ নোটিশ, অর্থাৎ এইখানে রয়েছে আমাদের পূর্বে যে নোটিশটি দেওয়া ছিল সেই নোটিশের বিষয়বস্তু, ফর্ম ফিলআপটি কবে শুরু হবে, কবে শেষ হবে এবং কত টাকা লাগবে। এবং আমাদের উপরে বেশ কিছু মেনু রয়েছে। এই মেনু বারে প্রথমে রয়েছে আমাদের হোম, এরপরে রয়েছে ইনস্টিটিউট, টিচার্স লিস্ট, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, টিসিপিসি মার্ক, অনলাইন ফর্ম ফিলআপ, অ্যাবসেন্ট এন্টি, তারপরে আপনাদের রয়েছে পিএফ, আইএ মার্ক এবং রেজাল্ট। সুপ্রিয় ইউজার বিন্দু, আমরা যেহেতু এই মুহূর্তে ফর্ম ফিলআপের কাজটি করতে চাচ্ছি এই কারণে আপনারা দেখছেন লাল কালিতে একটি ফর্ম ফিলআপ মেনু টিপ টিপ করছে, আমরা এই ফর্ম ফিলআপ বাটনে ক্লিক করব। সুপ্রিয় ইউজার বিন্দু, আপনি এই ফর্ম ফিলআপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে কয়েকটি সাব মেনু ওপেন হবে। এই সাব মেনু থেকে একেবারে উপরে রয়েছে আমাদের এসএসসি ভোকেশনাল, আমরা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল
যে সাবমেনু রয়েছে সেই সাবমেনুতে ক্লিক করলে আমাদের সামনে সিলেক্ট কারিকুলাম ড্রপ ডাউন মেনু দেখাবে। আমরা এই সিলেক্ট কারিকুলাম ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এসএসসি ভোকেশনাল ক্লাস 9, এসএসসি ভোকেশনাল ক্লাস 10, দাখিল ভোকেশনাল ক্লাস 9, দাখিল ভোকেশনাল ক্লাস 10, আমরা যে সেকশনের বা যেই ক্লাসের ফর্ম ফিল আপ করতে চাই সেটি আমরা রেডিও বাটন থেকে সিলেক্ট করব। সুপ্রিয় যে বিন্দু সিলেক্ট করার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সুপ্রিয় ইউজার বিন্দু, আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা দেখছি আমার প্রতিষ্ঠানের যে স্টুডেন্টগুলো রয়েছে সেই স্টুডেন্টগুলোর প্রোফাইল লিস্ট বা প্রোবেবল লিস্ট নিচে পরিলক্ষিত হয়েছে। আমরা এখান থেকে আমাদের যে সকল শিক্ষার্থী ফর্ম ফিলাপে টাকা দিয়েছে বা যে সকল শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সে সকল শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করে ফাইনাল লিস্টে প্রেরণ করব। সুপ্রিয় ইউজার বিন্দু, আমি এখান থেকে আমাদের একেবারে বাম পাশে যে চার কোনা বক্স রয়েছে আমরা যে সকল শিক্ষার্থী বিন্দুদেরকে বা শিক্ষার্থীদেরকে ফর্ম ফিলাপ করব বা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রেরণ করব সেই সকল শিক্ষার্থীরা বেছে বেছে আমরা ক্লিক করব। আমি এখান থেকে একেবারে উপর থেকে একটি স্টুডেন্ট ক্লিক করলাম। আপনারা দেখছেন যে আমি এখানে শুধুমাত্র একটি স্টুডেন্ট সিলেক্ট করেছি, কিন্তু এই স্টুডেন্টকে এখন আমি ফাইনাল লিস্টে প্রেরণ করিনি। আমরা যে স্টুডেন্টের ফর্ম ফিল আপ করবো সেই স্টুডেন্ট বাম পাশে চার কোনা যে বক্স রয়েছে সেখানে টিক দিব এবং ডান পাশে আমাদের যে অ্যাকশন মেনু রয়েছে এই অ্যাকশন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে টিক চিহ্নিত একটি বাটন দেখা যাবে। এই স্টুডেন্টকে যদি ফাইনাল লিস্টে প্রেরণ করতে হয় তাহলে আমরা টিক চিহ্ন বাটনে ক্লিক করব। টিক চিহ্ন বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি নোটিফিকেশন আসবে, আর ইউ শিওর, অর্থাৎ আমি যে অ্যাপ্রুভ করতে চাচ্ছি বা ফাইনাল লিস্টে প্রেরণ করতে চাচ্ছি সেটা শিওর কিনা। যদি আপনি শিওর হন তাহলে ওকে বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি ভুল করে প্রেস করেন তাহলে আপনারা ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। আমি এই স্টুডেন্টকে ফর্ম ফিল আপ ওকে করবো, এ কারণেই আমি ওকে বাটনে ক্লিক করলাম। সুপ্রিয় যে বিন্দু, আমি ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখছি আমাদের এখানে আটজন স্টুডেন্ট ছিল, আমি একটি স্টুডেন্টের ফর্ম ফিল আপ করেছি। আমি যদি এখন ফাইনাল লিস্টে ক্লিক করি, সুপ্রিয় যে বিন্দু, আমি ফাইনাল লিস্টে ক্লিক করলে আমি দেখলাম আমার একজন স্টুডেন্ট ফাইনাল লিস্টে দেখাচ্ছে। এই স্টুডেন্টের কিভাবে আপনারা অ্যাডমিট সামারি দেখবেন এজন্য আপনাদেরকে অ্যাডমিট সামারি বাটনে ক্লিক করতে হবে। সুপ্রিয় যে বিন্দু, আপনারা দেখছেন যে আমার স্টুডেন্টে 77 ট্রেডের একটি স্টুডেন্ট দেখা যাচ্ছে। যদি আপনি এটি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করবেন, আর নাহলে ক্লোজ বাটনে। সুপ্রিয় যে বিন্দু, এই স্টুডেন্টের আপনারা পেমেন্ট সামারি বা পেমেন্ট কিভাবে প্রেরণ করবেন সে সম্পর্কে একটি ভিডিও খুব শীঘ্রই টেলমি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেই ভিডিওটি সবার আগে পেতে টেলমি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং এক্ষেত্রে আরও একটি জিনিস জানিয়ে রাখি, আপনারা যদি কোনো শিক্ষার্থী তথ্য ভুলক্রমে ফাইনাল লিস্টে প্রেরণ করে থাকেন তাহলে সেটি কিভাবে ক্যান্সেল করবেন সে সম্পর্কেও পেমেন্ট সামারি সংশ্লিষ্ট যে ভিডিওটি আপলোড করা হবে সেই ভিডিওটিতে দেখানো হবে। এ কারণেই আপনারা সকল ভিডিও সবার আগে পেতে টেলমি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে এসএসসি ভোকেশনাল 9 ফর্ম ফিল আপ সংক্রান্ত দ্বিতীয় ভিডিওতে।